খানাশুমারিতে তথ্য দিন উন্নয়নে অংশ নিন স্লোগানে সারা দেশের নেয় চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে খানাশুমারি বাংলাদেশ পরিসংখ্যান বিরুর উদ্যোগে এনএইচটি প্রকল্পের আওতায় আগামী চোদ্দোই জানুয়ারি থেকে তথ্য সংগ্রহের এই কার্যক্রম খানাশুমারি শুরু হবে এ উপলক্ষে আজ সকাল দশটায় নগরীর চব্বিশ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যার বিরু চট্টগ্রাম জোনাল অফিসার এরশাদুল্লাহ জুবাইর আহমেদ ও মামুনুর রশিদ আরও উপস্থিত ছিলেন শিক্ষক এস এম আব্দুল্লাহ দেলোয়ার হুসাইন নুসরাত জাহান সহ অন্যান্য ব্যক্তিবর্গ তথ্য ভাণ্ডার তৈরী ক্ষেত্রে আমরা আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের যে একটা কমিটি করা হয়েছে কাউন্সিলারকে হ্যাডেড করে আমাদের কর্মকর্তা বিন্দু ওনারা সরকারি কর্মকর্তা এবং আমাদের দুটো স্কুলের প্রতিনিধি এসেছেন তাদের নিয়ে আমরা আগামী চোদ্দোই জানুয়ারি থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত দেশরা ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব এবং এটার জন্য প্রায় ষাট জনের মতো মনে হয় না কতজন প্রায় ষাট ষাট জনের মতো আমরা কর্মী নিয়োগ করব ওরা প্রত্যেকটা বাসায় বাসায় যাবে সেই বাসা থেকে তথ্যগুলো জোগাড় করবে এবং এই তথ্যগুলো নেওয়ার জন্য একটা ফর্মেট তৈরি করা হয়েছে সেই ফর্মেটটা পূরণ করবে আমাদের দায়িত্ব হচ্ছে এই তথ্যটা যাতে সঠিক হয় নির্ভুল হয় এবং এই তথ্যটা যাতে নেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে সহায়তা করে সেজন্য মানুষকে উদ্বুদ্ধ করা এবং আমাদের কর্মীরা যাতে যথা সময়ে যায় কারণ প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সময়ে সে হয়তোবা তাকে এন্ট্রান্স দিবে না সে কথা বলতে বিরক্ত বোধ করবে এই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জও আমাদের সামনে আসবে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা একটা সঠিক তথ্যভান্ডার রেখে যাওয়া যেই তথ্যভান্ডার আমাদের পরিকল্পনা প্রণয়নে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই কাজে যদি সহায়তা তাহলে আমরা বিশ্বাস